আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে একটু কথা বলতে আসলাম। আপনাদের জন্য একটা অঙ্ক দেব, একটা অঙ্ক, ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটা ধাঁধা বলতে পারেন। কেন দিচ্ছি সেটা আমরা ভিডিওর পরে বলবো, মানে শেষের দিকে বলবো। আগে ধাঁধাটা শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিন বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে গেছে, যাওয়ার পরে তারা মন মতো খেলো। খাওয়ার পরে ওয়েটারকে ডাক দিয়ে যে তিন বন্ধু 10 টাকা করে তিনজন 30 টাকা ওয়েটারের হাতে দিয়ে বললো বিলটা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আসো। তো 30 টাকা তিনজনের কাছ থেকে নিলো, 10 টাকা 10 টাকা করে ওয়েটার। নেওয়ার পরে সে কাউন্টারে গেল, যাওয়ার পরে কাউন্টারে গিয়ে দেখলো বিল হয়েছে তাদের 25 টাকা। তো কাউন্টার থেকে তাকে 5 টাকা ফেরত দেওয়া হলো, ওয়েটারের হাতে 5 টাকা ফেরত আসলো। এখন ওয়েটার চিন্তা করছে যে এই 5 টাকা যে আমি ফেরত দিলাম, ওনারা তো তিনজন 10 টাকা করে আমাকে তিনজন দিয়েছে 30 টাকা, তো এই 5 টাকা আমি ওনাদের সমভাগে সমান করে কিভাবে ফেরত দেবো? 5 টাকা তো ভাগ করা যাচ্ছে না 3 ভাগে, কারণ পয়সার হিসাব তো হচ্ছে না। সেক্ষেত্রে তখন একটা চালাকি করলো, বললো কি এই 5 টাকা থেকে 2 টাকা সে তার নিজের পকেটে ঢোকালো, 2 টাকা নিজের পকেটে ঢোকালো, ঢুকিয়ে বাকি থাকলো 3 টাকা। এই 3 টাকা তখন প্রবলেম সলভ, এই 3 টাকা সে 1 টাকা করে তাদেরকে ব্যাক করে দেবে এই চিন্তা করলো। তো যথারীতি সে ফেরত আসলো, এসে সেই 3 টাকা তিন ফ্রেন্ডের হাতে 1 টাকা 1 টাকা করে ফেরত দিয়ে দিল, আর 2 টাকা তার পকেটে আছে। তো এখন বন্ধুরা হিসাব করছে বসে যে আমাদের বিল হয়েছে 25 টাকা আর আমরা দিলাম 30 টাকা, তিনজন 10 টাকা করে, আমরা তিনজনই ফেরত পেলাম 1 টাকা করে, 1 টাকা করে ফেরত পেলাম। তাহলে ওদের প্রতিজনের খরচ হলো কত? 10 টাকা থেকে 1 টাকা মাইনাস, তার মানে 9 টাকা। তাহলে তিনজনই যদি 1 টাকা করে ফেরত পায়, তাহলে তিনজন খরচ করলো 3 × 9 = 27 টাকা, 3 × 9 = 27 টাকা, আর 2 টাকা আছে হলো ওয়েটারটার পকেটে, তাহলে 27 আর 2 = 29 টাকা। বাট তারা টাকা দিয়েছিল 30 টাকা। প্রশ্নটা হচ্ছে এই 1 টাকা কোথায় গেল? আপনাদের জন্য প্রশ্নটা যে 1 টাকাটা কোথায় গেল? এই প্রশ্নের এই অঙ্কটা দিলাম এই কারণে, এই কোশ্চেনের অ্যান্সার যারা আমাদেরকে ইনবক্সে দিবেন, এই ভিডিওটা দেখার পর ইনবক্সে যারা আমাদেরকে দিবেন, এদের মধ্যে থেকে বাছাইকৃত 5 জনকে আমরা একটা গিফট দেব, আমরা একটা গিফট দেব। তবে গিফট আসলে এভাবে না, একটু ইনভলভমেন্টও দরকার আমাদের। সেটা হচ্ছে আমাদের এই জিপিএস ট্র্যাকার, দেখতে পাচ্ছেন জিপিএস ট্র্যাকার আমাদের, এই যে জিপিএস ট্র্যাকারটা, এই জিপিএস ট্র্যাকারটা বাইক, গাড়ি, যে কোনো ধরনের যানবাহনে, সিএনজি, অটোরিকশা, ট্রাক, পিক আপ, যে কোনো যানবাহন এটা ইউজ করা যায়। এটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা, কোনো মান্থলি চার্জ নেই, এবং অল টাইম লোকেশন দেখা যাচ্ছে, আর অনেক ফ্যাসিলিটিস আছে, আমাদের ডেসক্রিপশনে দেখে নেবেন, এটা ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। এই প্রোডাক্টটা যারা অনলি এই প্রোডাক্টটা ঢাকার মধ্যে হোম ডেলিভারি অথবা আমাদের হেড অফিস থেকে, হোম ডেলিভারি অথবা হেড অফিস থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করবেন, তাদের মধ্যে থেকে আমরা 5 জনকে আমরা একটা স্পেশাল গিফট করবো, একটা সারপ্রাইজ গিফট করবো। তো এটার জন্য আসলে এই 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 কন্টেস্টটা করা, ছোট্ট একটা জিনিস, বাট আপনারা একটু মাথায় রাখবেন, যারা আমাদেরকে ইনবক্সে এটা সঠিক উত্তর দিতে পারবে শুধু তাদের জন্য এই গিফটটা থাকবে, এবং এই প্রোডাক্টটা যারা লাগাবে এই 5 জনের মধ্যে তারাই হবেন যারা আমাদের এই প্রোডাক্টটা ইনস্টল করবে, তারাই একমাত্র আমাদের এই সারপ্রাইজ গিফটটা পাবেন। ধন্যবাদ সবাইকে, এটার জন্য আসলে আসুন, ভালো থাকুন।